আমাদের আজকের গল্প ভীম ও অজগর। পাণ্ডবেরা বনবাসকালে নানা স্থানে ঘুরে বেড়াবার সময় কিছুদিন দ্বৈত বনে ছিলেন। সেই সময় ভীম একদিন একাকী অরণ্যের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। অসীম বলশালী ভীম নির্ভয়ে সর্বত্র বিচরণ করতেন। বলবান হিংস্র জন্তু জানোয়ারদের তিনি গ্রাহ্যই করতেন না। কতদিন কত বাঘ হাতি সিংহ যে মেরেছেন তারই হত্যা নেই। বক হিড়িম্ব প্রভৃতি মহাবল রাক্ষসরাও তাঁর হাতে নিহত হয়েছে। সেদিনও চলার সময় পথে বহু বন্য জন্তু বধ করলেন, অনেক বড় গাছ টেনে উপড়ে ফেললেন। চলতে চলতে ক্রমে অরণ্যের গভীরতর প্রদেশে এসে পৌঁছলেন। অরণ্যের গভীরতার জন্য তাঁর গতি শ্লথ হয়ে এল, ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। এমন সময় থমকে দাঁড়াতে হল, দেখেন সামনেই একটি পাহাড়ের গুহা, তার মধ্যে এক বিশালাকায় অজগর। সাপটির দেহ হলুদ রঙের, তার উপর চিত্র বিচিত্র আঁকা, চোখ দুটি ঘোর লাল। অজগরটি তার দিকে একদৃষ্টে চেয়ে আছে, মাঝে মাঝে জিভ বের করছে আর ফোঁস ফোঁস করছে। অন্যমনস্ক হয়ে চলার সময় ভীম আগে লক্ষ্য করেননি, একেবারে অজগরটির কাছে এসে গিয়েছিলেন। অজগরটি তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরল। ভীমের মতো শক্তিশালী লোকের এতে ভয় পাবার কিছু ছিল না। ভীম সাপটাকে ছাড়িয়ে দেবার জন্য সামান্য চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ক্রমে প্রাণপণ চেষ্টা করেও সাপটাকে দেহ থেকে সরাতে পারলেন না। তাঁর শক্তির তুলনায় এই অজগরটার শক্তি নগণ্য, তবুও সাপটাকে ছাড়তে পারলেন না দেখে ভীম ভীষণ অবাক হলেন। অজগরের স্পর্শে এভাবে শক্তিহীন হওয়ার নিশ্চয়ই কোনো কারণ আছে, এই ভেবে তিনি অজগরকে জিজ্ঞাসা করলেন, সত্য বলুন তো আপনি কে? আমি ভীমসেন। আপনি নিশ্চয়ই কোনো মন্ত্র জানেন অথবা কোনো দেবতার কাছে বর পেয়েছেন যার প্রভাবে আমাকে বশীভূত করেছেন, নইলে আপনার দেহবল দিয়ে আমার মতো অসামান্য বলবান ব্যক্তিকে আটকে রাখা তো কিছুতেই সম্ভব নয়। আর আমাকে এভাবে ধরলেনই বা কেন? কি করবেন আমাকে দিয়ে? অজগর বলল, বহুকাল পূর্বে আমি তোমাদেরই বংশে জন্মেছিলাম। রাজা নহুষের নাম নিশ্চয়ই শুনেছ? আমি সেই নহুষ, পুণ্যবলে দেহত্যাগের পর স্বর্গলাভ করেছিলাম, কিন্তু ব্রহ্মর্ষিদের সাপে আমার আজ এই দশা হয়েছে। তবে সাপ দেবার সময় তাঁরা আমাকে এইটুকু কৃপা করেছেন যে আমার পূর্বজন্মের স্মৃতি লোপ পায়নি, আর এ বড় দিয়েছেন দিনের ষষ্ঠ ভাগে আমার খাবার সময় আমার সামনে যে কেউ এসে পড়বে তার যত শক্তি থাকুক না কেন সে আমার বশীভূত হবে। অনেকদিন ধরে আমি অনাহারে আছি, বহুদিন হলো কোনো জন্তুই এদিকে আসেনি, ক্ষুধায় কাতর হয়েছি। আজ ঠিক সেই সময় তুমি এসে পড়েছ আমার কাছে। নিজের প্রাণ সকলের কাছে সবচেয়ে বেশি প্রিয়, কাজেই আমার প্রাণ রক্ষার জন্য একটু পরই তোমাকে খেয়ে ফেলব, ভীমসেন বলে খাতির করে ছেড়ে দেব না। ভীম বললেন, খাবেন খান, তার জন্য ভয় করি না। জন্মালি সুখ দুঃখ দুই ভোগ করতে হয়, দুঃখকে এড়িয়ে কেউ শুধু সুখ ভোগ করতে পারে না। এখন দুঃখ এসেছে বলে অবসন্ন হতে যাব কেন? আপনি দৈব বলে আমায় শক্তিহীন করেছেন, কাজেই তার জন্য আমার মনে কোনো আত্মগ্লানিও আসছে না, কোনো অনুতাপও হচ্ছে না, আপনার উপর রাগও হচ্ছে না, শুধু আমার মা ও ভাইদের কথা ভেবে মনটা একটু চঞ্চল হচ্ছে। তারা রাজ্যহারা, রাজ্য পুনরুদ্ধারের জন্য আমার উপর নির্ভরশীল, তারা সকলেই ধর্মপ্রাণ, আমিই তাদের রাজ্য লাভের জন্য উৎসাহী করে রেখেছিলাম। তারা যখন শুনবেন আমি বিনষ্ট হয়েছি তখন হয়তো রাজ্য পুনরুদ্ধার করবার সব উদ্যম হারিয়ে ফেলবেন। অবশ্য অর্জুন আছে, সে একাই যুদ্ধে সবাইকে জয় করতে পারে, দুর্যোধনকে জয় করা তো সামান্য কথা, অর্জুন একাকি যুদ্ধ করে দেব দানব গন্ধর্ব সকলকেই পরাজিত করতে পারে, অর্জুনকে পরাভূত করার শক্তি কারও নেই। এসব কথায় অজগরের মনোভাবের কোনো পরিবর্তনই হলো না, সে ভীমকে আরও দৃঢ়ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। ভীম সেই অবস্থায় নিশ্চেষ্ট হয়ে রইলেন। এদিকে ভীমকে বহুক্ষণ দেখতে না পেয়ে যুধিষ্ঠির দ্রৌপদীকে জিজ্ঞাসা করলেন, ভীম কোথায় গেছে? দ্রৌপদী বললেন, তিনি তো অনেক আগে বেরিয়ে গেছেন, বহুক্ষণ হলো তাকে দেখিনি, কোথায় গেছেন তা তো জানি না। যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে উঠলেন। দ্রৌপদীকে রক্ষা করার জন্য অর্জুনকে কুঠিরে রেখে ধৌম্যককে নিয়ে তিনি ভীমকে খুঁজতে বেরোলেন। ভীম কোন পথে গেছেন তা বুঝতে অবশ্য অসুবিধা হলো না, যে পথে মাঝে মাঝে বহু বন্য জন্তু নিহত হয়ে পড়ে রয়েছে
যে পথের দুপাশে গাছপালা উপড়ানো, যুধিষ্ঠির সেই পথ ধরে এগিয়ে চললেন। বহু স্থান ঘুরে শেষে অজগরের কাছে এসে তাঁর প্রিয় ভ্রাতাকে সেই অসহায় অবস্থায় দেখলেন। এই বিষম বিপদ কি করে ঘটল জিজ্ঞাসা করায় ভীম সব ঘটনা জানিয়ে বললেন, ইনি রাজা নহুষ, ব্রহ্মশাপে এই অবস্থায় রয়েছেন, আমাকে একটু পরে খেয়ে ফেলবেন। যুধিষ্ঠির অজগর রূপী নহুষকে বললেন, আমার অমিত বিক্রম ভাইকে ছেড়ে দিন, আপনাকে অন্য খাবার দিচ্ছি। অজগর বলল, অন্য আহারে আমার প্রবৃত্তি নেই, আমি ক্ষুধার মুখে একে পেয়ে ধরেছি, একেই খাবো। তুমি সরে পড়ো, যদি থাকো তাহলে কাল তোমাকেও খাবো। যুধিষ্ঠির বললেন, আপনি অজগরই হন বা দেবতাই হন বা যেই হন না কেন, রাজা যুধিষ্ঠির আপনাকে প্রশ্ন করছেন, কি পেলে খুশি হয়ে আমার ভাইকে ছেড়ে দেবেন, এ প্রশ্নের যথার্থ উত্তর দিন। অজগর বলল, আমি তোমার পূর্বপুরুষ নহুষ, পুণ্য বলে স্বর্গে গিয়ে নিজের শক্তি দেখে খুব অহংকার হয়েছিল, অহংকারে মত্ত হয়ে কাউকে গ্রাহ্য করতাম না, ব্রহ্মর্ষিদের ধরে এনে তাদের দিয়ে আমার পালকি বইয়ে নিতাম। একদিন এভাবে পালকি চড়ে যাবার সময় অগস্ত্যমুনির গায়ে পা ঠেকে যায়, তাতে তিনি অভিসম্পাত করেন, তাঁর সাপের ফলেই এভাবে অজগর হয়ে রয়েছি। তবে তাঁর কৃপায় আমার পূর্বস্মৃতি ও প্রজ্ঞা নষ্ট হয়নি, আমি তোমার ভাইকে আজ খাদ্যরূপে পেয়েছি, একে কিছুতেই ছাড়ব না, আমি অন্য কিছুই চাই না, আমার অন্য কোনো কামনা নেই, তবে তুমি যদি আমার প্রশ্নের ঠিকমতো উত্তর দিয়ে আমাকে খুশি করতে পারো তাহলে তোমার ভাইকে ছেড়ে দিতে পারি। যুধিষ্ঠির বললেন, আপনি প্রসন্ন হবেন বুঝলে নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর দেব, আপনি ইচ্ছামতো প্রশ্ন করতে পারেন, তবে একটা কথা আছে, ব্রাহ্মণেরা যে পরমেশ্বরের কথা বলেন, কোনো বিশেষণ দিয়ে যার স্বরূপ বোঝানো যায় না, তার বিষয়ে আপনি বিজিত আছেন কি না তা আগে জানতে চাই, তা না জেনে আপনার প্রশ্নের আমি উত্তর দেব না। অজগর বলল, তোমার কথা শুনে তোমাকে প্রজ্ঞাবান বলেই মনে হচ্ছে, আগে বলো তো ব্রাহ্মণ কাকে বলে, আর পরমেশ্বর বলতেই বা ব্রাহ্মণরা কি বোঝাতে চান? যুধিষ্ঠির বললেন, যার ভেতর সত্য, দান, ক্ষমা, তপস্যা প্রভৃতি গুণ দেখা যায় তিনিই ব্রাহ্মণ, আর যা সুখ দুঃখের অতীত সেই চরম সত্যকেই ব্রাহ্মণরা পরমেশ্বর বলেন, তাকে লাভ করতে পারলে শোক বা দুঃখ বলে আর কিছুই থাকে না। অজগর বলল, তোমার এ কথার কোনো মানে হয় না, যেসব গুণ থাকলে ব্রাহ্মণ হয় বললে, সেসব গুণ তো বহু শূদ্রের ভিতরেও দেখা যায়, তোমার কথা মতো শূদ্রকেও তাহলে ব্রাহ্মণ বলতে হয়, আর জগতের যে কোনো বিষয়ে সংস্পর্শে এরই মানুষের মনে সুখ বা দুঃখের ভাব জাগবেই, ত্রিভুবনে এমন কোনো বস্তু নেই যা সুখ দুঃখহীন। যুধিষ্ঠির বললেন, আপনি ঠিকই বলেছেন, ব্রাহ্মণ বংশে জন্মালেই যে ব্রাহ্মণ হবে আর শূদ্র বংশে জন্মালেই যে শূদ্র হবে এমন কোনো কথা নেই, যে বংশেই জন্ম হোক না কেন যিনি বেদের নির্দেশ মেনে চলেন তিনিই ব্রাহ্মণ, আর যিনি তা না করেন ব্রাহ্মণ বংশে জন্মালেও তাকে কখনো ব্রাহ্মণ বলা যায় না। আপনি যে বললেন সুখ দুঃখহীন বস্তু ত্রিভুবনে নেই, এ কথাও ঠিক, জগতে সব বস্তুই অনিত্য, অনিত্য বস্তু নিয়ে থাকলে মনে সুখ দুঃখের অনুভূতি জাগবেই, সুখ দুঃখের পাড়ি গিয়ে চির আনন্দ লাভ করতে হলে স্থূল সূক্ষ্ম সব জগতে সব বস্তু থেকে মন তুলে নিয়ে অনিত্য বস্তুর পারে জগতের মূলে যে চির অবিনাশী সত্য রয়েছে সেখানে পৌঁছতে হবে, সেই সত্যই পরমেশ্বর, তিনি সুখ দুঃখের অতীত, তাঁর কথাই ব্রাহ্মণরা বলে থাকেন। অজগর বলল, যুধিষ্ঠির তুমি ঠিকই বলেছ, তোমার কথা শুনে আমি খুবই তৃপ্তি লাভ করলাম, তোমার ভাইকে ছেড়ে দিচ্ছি। যুধিষ্ঠির বললেন, আপনি বেদ বেদাঙ্গ পারদর্শী, কিভাবে চললে মানুষ সদ্গতি লাভ করতে পারে তা দয়া করে বলুন। অজগর বলল, যুধিষ্ঠির আমার মতে যারা অহিংসাপর, যারা সত্যবাদী, যারা সশব্দভাবে সৎপাত্রে দান করেন তারাই সদ্গতি লাভ করে থাকেন। যুধিষ্ঠির বললেন, আপনি অনেক কিছু জানেন, আপনার মুখে আরও কিছু শুনতে চাই, মানুষের দেহত্যাগের পর কি হয়, কোথায় যায়, কিভাবে কর্মফল ভোগ করে সে সম্বন্ধে কিছু বলুন। অজগর রূপী নহুষ বললেন, যে যেমন কর্ম করে তাকে সেই রূপ ফল ভোগ করতেই হবে, আমরা নিজেকে দেহের সঙ্গে জড়িয়ে ফেলি আর দেহের মাধ্যমে সুখ ভোগ করতে চাই বলি আমাদের বারে বারে দেহ নিয়ে জন্মাতে হয়, এই ভোগের ইচ্ছাই বাসনায় পুনর্জন্মের একমাত্র কারণ, যারা সৎকার্য করেন মৃত্যুর পরে তাঁদের আর স্থূল দেহ নিয়ে জন্মাতে হয় না, সূক্ষ্ম দেহে তারা স্বর্গ প্রভৃতি উচ্চতর লোকে চলে যান, যাদের সৎকার্যে স্পৃহা নেই তারা আবার মানুষ হয়ে জন্মান, আর যারা অমানুষ, যারা কাম ক্রোধ লোভ হিংসা প্রভৃতি নিয়ে থাকে
তারা মৃত্যুর পরে পশু পাখি কীট পতঙ্গ প্রভৃতি হীন দেহ নিয়ে জন্মায়। একমাত্র যারা নিষ্কাম, যারা স্বর্গ মর্ত প্রভৃতি কোনো লোকের কোনো ভোগই চান না, তাদের আর কোথাও জন্মাতে হয় না, তাদের মনোবুদ্ধি শুদ্ধ। স্থূল সূক্ষ্ম সব দেহ থেকে নিজেকে আলাদা জেনে তারা পরমাত্মার চিন্তায়, নিজের স্বরূপ চিন্তায় মগ্ন হয়ে থাকেন। তারাই মুক্তি লাভ করে পরমানন্দের অধিকারী হন। একমাত্র মানুষই দেবত্ব লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। কদাচিৎ পশু প্রভৃতি হীন জন্ম থেকে সোজাসুজি মুক্তি লাভ করতেও দেখা গেছে। যুধিষ্ঠির, আজ আমি এই সর্পদেহ থেকে মুক্তি পেলাম। ব্রহ্মশিরা সাপ দেবার সময় বলেছিলেন, যিনি আমার প্রশ্নে যথার্থ উত্তর দিতে পারবেন তিনি আমার সাপ থেকে মুক্ত করবেন। যুধিষ্ঠির আবার জিজ্ঞাসা করলেন, একটা কথা ভেবে খুবই আশ্চর্য হচ্ছি, আপনার মতো লোকের বুদ্ধি মোহাচ্ছন্ন হয় কি করে? স্বর্গে গিয়ে আপনি অহংকারে মত্ত হয়ে ব্রহ্মর্ষিদের অবমাননা করেছিলেন বললেন, আপনার মতো জ্ঞানী লোকের আবার অহংকার হয় কি করে তা কিছুতেই ভাবতে পারছি না। নহুষ হেসে বললেন, যুধিষ্ঠির, ঐশ্বর্য বড় সাংঘাতিক জিনিস। ঐশ্বর্য হাতে এলেই সুখের প্রতি আসক্তি জন্মে। যা করলে সুখ পাওয়া যায় মানুষ তা বারে বারে করতে চায়, তার ফলে প্রজ্ঞা নষ্ট হয়, অহংকার আসে। স্বর্গে গিয়ে প্রভূত ঐশ্বর্য ও শক্তির অধিকারী হয়েই আমি অহংকৃত হয়েছিলাম। পাপগ্রস্ত হয়ে যখন স্বর্গ ছেড়ে আসতে হলো, যখন আমার পতন হচ্ছে তখন হুঁশ ফিরে আসে। তোমাকেও সাবধান করে দিচ্ছি, এ বিষয়ে সবসময় সজাগ থাকবে। তোমাকে দেখে আমার মন বিস্ময় ও আনন্দে ভরে গেছে। তোমাকে দেখেই বুঝেছি তোমার মধ্যে ব্রাহ্মণত্ব রয়েছে। জীবনে চরম লক্ষ্য, চরম সত্য লাভের জন্য তুমি যত্নপর, সেই জন্যই তোমাকে প্রশ্ন করেছিলাম। সত্য, ইন্দ্রিয় সংযম, তপস্যা, সর্বদা ধর্মপথে মতি, এগুলি যাদের মধ্যে থাকে তারাই যথার্থ মানুষ। কোন বংশে জন্মেছে, কে কোন জাতির, তা দিয়ে মনুষ্যত্ব নির্ণয় করা যায় না। যুধিষ্ঠির, তোমার ও তোমার এই অমিতবল ভাইটির কল্যাণ হোক। এই বলে নহুষ ভীমকে ছেড়ে দিলেন। তারপর সর্পদেহ পরিত্যাগ করে জ্যোতির্ময় দিব্য দেহ নিয়ে দিব্যধামে প্রস্থান করলেন। এই বলে নহুষ ভীমকে ছেড়ে দিলেন। তারপর সর্পদেহ পরিত্যাগ করে জ্যোতির্ময় দিব্য দেহ নিয়ে দিব্যধামে প্রস্থান করলেন। ভীমকে বিপদ থেকে মুক্ত দেখে যুধিষ্ঠির পরম আনন্দিত মনে তাকে ও ধৌম্যককে নিয়ে দুর্গম বনপথ অতিক্রম করে কুটিরে ফিরে এলেন। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের স্বপ্নমিতা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যাতে আমরা আরও ডেভেলপ করতে পারি নিজেদের। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, আবারও আসবো নতুন গল্প নিয়ে।